আসসালামু আলাইকুম এভরিওয়ান, আফরিনস ভিউয়ার্সে আপনাদের সুস্বাগতম। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের তো হয়, আমিও ভালো আছি। তো এখানে আমি কিছু চিকেন পিসেস নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে ছিল পেঁয়াজ, গোলমরিচ মিক্স করা, সাথে রসুন কুচি দিয়ে দিয়েছি একটু এবং কাঁচামরিচ কুচি দিলাম এবার। তো এখন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিব, যেটা হচ্ছে আদা বাটা আর সাথেই ধনিয়া পাতা, যেটা না হলেই নয়। তো সব মিক্স করে আমি একটা পুর তৈরি করব, কারণ আমি একটা জিনিস তৈরি করতে চাচ্ছি সন্ধ্যার নাস্তায় হঠাৎ করে, যেটা আগে ট্রাই করিনি কখনো। তো ভাবলাম ট্রাই করি, তো যেটা এখন প্রচুর বিখ্যাত স্ট্রিট ফুড হিসেবে যেটাকে খাওয়া হয়, সেই জিনিসটাই আমি আজকে করব। ও এখন আমি সয়া সস দিয়ে নিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম কী কী দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে, তা আপনারা দেখে নেবেন। আপনাদের সাথে গল্প করতে আসলে আসলে অনেক কিছুই ভুলে যাই। যাই হোক, আমি সন্ধ্যার নাস্তায় ভাবছিলাম ডাম্পলিংস তৈরি করব। তো যেটা এখন স্ট্রিট ফুড হিসেবে খুবই বিখ্যাত, পাওয়া যায় এবং প্রচুর হাই প্রাইসে সেলও হয় এবং খুব হাইপড তোলা এখন। তো যাই হোক, ওখানে পুর তৈরি করে নিয়েছি এবং এখানে আমার বাসায় আমার ভাই বলতে পারেন বা ভাসুর বলতে পারেন, যাই হোক, তিনি হেল্প করছিলেন রাউন্ড রুটি বানাতে। আমি একটা একটা করে বানাতে চেয়েছিলাম, তো আমার ভাই আমাকে খুব সুন্দর করে একটা বুদ্ধি দিলেন যে এত কষ্ট করার দরকার নেই, একটা বড় রুটি করে সেখান থেকে আমরা রাউন্ড করে ছোট ছোট রুটি করে নিয়েছি, যেটার মধ্যে আমরা পোরটা দিয়ে মোমোস তৈরি করব বা ডাম্পলিংস সেটাই বলেন। তো সিদ্ধ একটা খাবার যেটা বাইরের দেশে খুবই জনপ্রিয়, কারণ হচ্ছে এটাতে তেল খুব কম লাগে, তেল ছাড়াই খাওয়া হয়। তো এই তো আমার পোরটা রেডি হয়ে গেছে, কেমন করেছি, পোরটা একদম মাখো মাখো হবে, ঝোল থাকবে না। তো এই তো আমি শেপ দিয়ে নিয়েছি ডাম্পলিংসের একটা। তো করতে গিয়ে দেখলাম এটা ইজি না, আমি ভিডিওতে অনেক ধরনের শেপ দেখেছি কিন্তু আসলে করতে গেলে না খুব ডিফিকাল্ট হয় ফার্স্ট টাইম, হয়তো কয়েকবার করলে ইজি হবে। তো এখানে আমার শাশুড়িমা করছিলেন, যখন আমার হচ্ছিল না তখন বললেন দাও আমি করে দেখাই। তো আমার শাশুড়িমা পুলি পিঠার মতো করে হচ্ছে শেপ দিয়ে নিয়েছিলেন, আপনারা দেখেছেন আমাদের ছুরিতে রয়েছে কতগুলো। তো আমি কতগুলো শেপ দিয়েছি, এক একজন এক একটা শেপ দিয়ে আমরা ফ্যামিলির সবাই মিলে এই সন্ধ্যার নাস্তাটা করেছি। এর মূল মেসেজটা কি জানেন, মানে আমরা একসাথে কাজ করলে হারি জিতি নাহিলাজ সবাই মিলে করি কাজ, বা ফ্যামিলিতে একতা থাকলে, সবাই একসাথে থাকলে, জয়েন্ট ফ্যামিলিতে একসাথে কাজ করলে আসলে অনেক প্রবলেমস সলভ হয়ে যায়, একসাথে আনন্দ হয়। এই যে জিনিসটা সবাই মিলে মেক করছিলাম, খুব আনন্দ হয়েছে, ভালো লাগছিলো। তো সবাই মিলে একটা কিছু করার পর সেটা যদি খুব ভালো হয়, ভালো নাও হয় তাও একটা ভালো লাগে, ওই যে একসাথে একটা সময় কাটালাম ফ্যামিলির সবাই মিলে, ওইটাই তো বড় কথা। এই সময়টাই তো আমরা এখন দিতে পারি না, আমাদের ফোন কেটে এই প্রযুক্তি বিষয়ে আমরা বেশি নির্ভরশীল হয়ে গেছি, মানুষের সাথে আসলে আমাদের মেশা হয় না। তো দেখতেই পেলেন আমাদের এইটা সফলভাবে আমরা শেষ করতে পেরেছি।